বাংলাদেশের রাজনীতির উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে গেছে। সক্ষম ভাবে যদি আমরা মোকাবেলা করতে না পারি বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এমন অবস্থা দেখা দেবে, সক্ষমে সজ্ঞানে মোকাবেলা না করলে এই অমাবস্যা আমাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। আপনারা জানেন, জেনে থাকবেন, রাজনীতি হচ্ছে নীতির রাজা। সেই নীতির রাজা রাজনীতির মধ্যে বর্তমানে নায়ক নায়িকা গায়ক গায়িকা কৌতুক বাজেরা নমিনেশন নিয়ে খেলা করতেছে, ঠিক কিনা বলুন? তাদের মধ্যে থেকে একজন কৌতুক বাজ হচ্ছে হিরু আলম। এই হিরু আলম বাংলাদেশের রাজনীতির অঙ্গনে ঢুকেছে, নমিনেশন পেপার তার থেকে চিনি নেওয়া হয়েছে, মানুষ হাসতে শুরু করেছে, মানুষ কৌতুক করতে শুরু করেছে। হিরু আলমের মতো রাজনীতিবিদ যদি রাজনীতির পবিত্র অঙ্গনে ঢুকে এদেশের রাজনীতি কলুষিত হয়ে যাবে, এদেশের রাজনীতি কলঙ্কিত হয়ে যাবে। আজকে বুঝতে পারার পরে, উপলব্ধি করার পরে, তাহার নমিনেশন পেপার সিনিয়র নেওয়ার পরেও আজকে হিরু আলমের মতো একটা কৌতুকবাদ আজকে ছাই কোটের মধ্যে গিয়ে পুনরায় রায় পাইয়া আজকে সে সংসদ নির্বাচন করতেছে। আমি বলতে চাচ্ছি, এইসব কৌতুকবাজরা, এইসব গায়কেরা, এইসব গায়িকারা, এইসব খেলোয়াড়েরা বাংলাদেশের মুসলমানের রাজনীতি অঙ্গনে ঢুকে রাজনীতিকে কলুষিত করতেছে। এরা মানুষের সেবা করতে পারবে না, এরা মানুষের সেবা করতে পারবে না, এরা মানুষের সেবা করতে পারবে না। সুতরাং হিরু আলমরা যখন এদেশের রাজনীতির অঙ্গনে ঢুকেছে, তাই তো আমরা উপলব্ধি করতে পারছি বাংলাদেশের রাজনীতির উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে গিয়েছে। বাংলাদেশের রাজনীতি আমরা অন্ধকারাচ্ছন্ন দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলুন? সুতরাং এই মুহূর্তে এই বাংলার জমিনে শাহজালাল শাহ বারারিয়া বড়ি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের কোন বিকল্প নাই, ঠিক কিনা বলুন? সৎ লোকের কোন বিকল্প নাই। মনে রাখবেন, আমি কোন দলের হয়ে কথা বলছি না, আমি কোন মার্কার হয়ে কথা বলছি না, আল্লাহর কাবার দিকে মুখ করে আল্লাহর কাবাকে সাক্ষী রেখে বলছি, ভোট আপনার পবিত্র আমানত। এই পবিত্র আমানতের জন্য আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করা লাগবে। আমাদের মুরব্বী আকাবিরেরা বলেছেন, ভোট পচে তো পশুক যাক, কোন নাস্তিকের বাক্সে তোমার ব্যালট পেপারের পবিত্র ভোট দিয়ে তুমি মুসলমান পচতে পারো না। সুতরাং নায়ক নায়িকা গায়ক গায়িকা কৌতুকবাজ হিরু আলমের মতো ব্যক্তিকে বাংলার সরল মানা মুসলমান সমর্থন করতে পারে না, ঠিক কিনা বলুন? কি শুরু হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন।